সাধারণ সম্পাদক কাঠি
দেশ প্রাণ পঞ্চায়েত সমিতির সহসভাপতি তরুণ জানা মহোদয় আছেন, আছেন আমাদের আরেকজন নেতৃত্ব চন্দ্রপুর বিধানসভা দুবারে নির্বাচিত বিধায়ক প্রাক্তন বিধায়ক সিএপিসি চেয়ারম্যান সম্মানীয় অমিয় গান্ধী ভট্টাচার্য আছেন আমাদের কাছে আছেন, তাদেরকে নমস্কার শ্রদ্ধা নিবেদন করব। বক্তব্য আমাদের নেই, শুনবেন, যারা বক্তব্য রাখবেন তাদেরকে আমি অনুরোধ করবো আমাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আকাশে মেঘ, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, আমি তাই প্রথমেই আমাদের চণ্ডীপুর ব্লকের সম্মানীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রেয়াংশু সেনগুপ্ত পণ্ডিতকে তার সম্মানীয় তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। উত্তম বাঁকুড়া, আপনি যেখানে থাকুন, আমি দেখেছি আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার ব্লক চণ্ডীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের কাঁচরাগড় থেকে পদযাত্রা হয়েছে, আমরা পাঁচ কংগ্রেসে পদসভাটা করছি, বক্তাদের কম সময় করে বক্তব্য রাখতে বলেছে। আমি আপনাদের কাছে বলব যে আজকের আমাদের পথসভাটা হচ্ছে একুশে জুলাই, ধর্মতলা যাওয়ার জন্য আমাদের আজকের পথসভায় আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি। আপনারা অবগত আছেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন 1993 সালে তিনি নো আইডেন্টিটি নো ভোট, আমরা যে সচিত্র পরিচয় পত্রটা ব্যবহার করি সেই পরিচয় পত্রের দাবিতে তদানীন্তন যুব কংগ্রেসের নেতৃত্বে মহাকরণ অভিযান করেছিল। তদানীন্তন মুখ্যমন্ত্রী ছিলেন সিপিএম দ্বারা নির্বাচিত যদি বসু, তার পুলিশ প্রশাসন চারদিক থেকে ঘিরে যুব কংগ্রেসের কর্মীকে অকথ্যভাবে গুলিবর্ষণ করেছিল। তার পরিণাম হয়েছিল তদানীন্তন 1993 সালের 21 জুলাই 13 জন যুব কংগ্রেস কর্মী সেদিন নিহত হয়েছিলেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1994 সালে পর থেকে এই 21 জুলাই দিনটাকে শহীদ দিবস হিসাবে ধর্মতলাতে পালন করে। আমরা প্রতি বছর 21 জুলাই শহীদ দিবসে আমাদের ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিই। মাঝে একটা ঘটনা ঘটে গেছে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসটা করতেন তখন তিনি ভেবেছিলেন যে পশ্চিমবাংলার জগদ্দল সিপিএম ধর্মকে সরাতে গেলে কংগ্রেসে থেকে সিপিএম কে সরানো সম্ভব নয়, কারণ তদানীন্তন কংগ্রেসটা কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস সরকার আর রাজ্যে ক্ষমতায় ছিল সিপিএম দল, সিপিএম তাকে সরকার সরাতে গেলে কংগ্রেসে থেকে সরানো যাবে না, কারণ তিনি সেদিন উপলব্ধি করেছিলেন কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে গোপন একটা আঘাত আছে। তাই যদি 1998 সালের 1 জানুয়ারি একটা নতুন দল সৃষ্টি করলেন যে দলটার নাম তৃণমূল কংগ্রেস, তার ধারক হিসাবে এখানে পতাকা টানিয়ে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ করতে করতে আজ আমরা নেতৃত্ব দিচ্ছি আপনাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে। 1998 সালের 1 জানুয়ারি আমাদের দল প্রতিষ্ঠিত হয়েছে, আমরা দেখেছি যে মমতাকে সবাইকে ধর্মতলা যেতে হবে। মাঝে 2 বছর কোভিড সিচুয়েশনের কারণে আমরা দেখেছি যে 2020 সাল 2021 সালে ভার্চুয়াল সভার মধ্য দিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলাতে শহীদ স্মরণে আপন মরণে এই যে প্রোগ্রামটা করেছে আমরা ভার্চুয়াল সভার মধ্য থেকে দেখেছি। 2020 সালে 2022 সালে এসে আমরা দেখলাম কি যে এই 21 জুলাই তদানীন্তন যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হতো, এই বছর দেখলাম যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন এই বছরই আমাদেরকে দায়িত্ব দেওয়া হলো মূল সংগঠন মাদক সংগঠন তৃণমূল কংগ্রেস 21 জুলাইটাকে অর্গানাইজ করে ধর্মতলায় সমস্ত রেকর্ড ভেঙে দেওয়ার জন্য আমাদেরকে আহ্বান করলো। জনপ্রিয় বিধায়ক, আমাদের সকলের প্রিয় নেতৃত্ব, আমাদের বাড়ির প্রিয় মানুষ সম্মানীয় শোভন চক্রবর্তী মহাশয় মঞ্চ ভূমিষ্ঠ আছেন, কাতি সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতি তথা কাতি পৌরসভার ভাইস চেয়ারম্যান সম্মানীয় সুপ্রকাশ গিরি মহাশয় মঞ্চ উপবিষ্ট আছেন, আমাদের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের দুবারের বিধায়ক, আমাদের প্রিয় নেতৃত্ব, লড়াই সংগ্রামের আমাদের অগ্রজ,
আমাদের অমিয়কান্তি ভট্টাচার্য মহাশয় মঞ্চ উপস্থিত আছেন, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি প্রাক্তন জেলার কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য মহাশয়া মঞ্চ উপস্থিত আছেন, কাটি পৌরসভা কাউন্সিলর আমাদের জনপ্রিয় নেতৃত্ব সম্মানীয় দেবাশীষ পাহাড়ি মহাশয় মঞ্চ উপস্থিত অন্যান্য নেতৃত্ব আমাদের সভাপতি চণ্ডীপুর ব্লকের দলের সভাপতি ভগবানপুর ব্লকের সভাপতি কর্মাধ্যক্ষ পঞ্চায়েতের সমস্ত নির্বাচিত প্রতিনিধি যুব সংগঠনের সাধারণ সম্পাদক মূল সংগঠনের সহ শাখা সংগঠনের সকল নেতৃত্ব মঞ্চে অনেকেই আছেন, নাম নিতে পারলাম না যেহেতু অল্প সময়ে আমাদেরকে ছাড়তে হবে, কারণ আকাশের অবস্থা খারাপ। তা আমরা দেখছি বৃষ্টির মধ্যেও 21 জুলাইতে সভা হয় ধর্মতলাতে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে 93 সালের আন্দোলন বক্তারা বলেছেন, আমি পুনর্বার আর বলবো না, শুধু এটুকুই বলতে চাই এই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন শুধু এই তৃণমূল তৎকালীন যুব কংগ্রেসের আন্দোলন আমরা জানি জ্যোতি বসুর নেতৃত্বে পুলিশ প্রশাসন কিভাবে তৎকালীন তাদের একদিকে হার মান, অপরদিকে জ্যোতি বড়া পুলিশের যেভাবে অত্যাচার করছিলেন তার বিরুদ্ধে লড়াই, এই লড়াই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই, নো আইডেন্টি কার্ড নো ভোট। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সেদিন যে আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন 13 জন শহীদ হয়েছিলেন, আজকে আমরা যে ভোটটা দিতে যাই মায়াদী ভোটের লাইনে ভোট দিতে যান, যে সচিত্র পরিচয় পত্র আজকে সে হচ্ছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ফসল। বাংলার মানুষ আন্দোলন করেছেন, বাংলার মানুষ যুবক তৃণমূল কংগ্রেসের কর্মীরা শহীদ হয়েছিল আজকে সারা ভারতবর্ষের মানুষ আজকে সেই সচিত্র পরিচয় পত্র নিয়ে ভোট দিতে যাচ্ছেন। অতএব এই আন্দোলন তৃণমূল কংগ্রেসের এই আন্দোলন জানিয়ে গদ্দারের বিরুদ্ধে সবকে এক জায়গায় লড়াই করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ তৃণমূল। ছাত্র যুবক প্রত্যেককে দীঘা থেকে কোলাঘাট, কোলাঘাট থেকে হলদিয়া, হলদিয়া থেকে এগরা, এগরা থেকে পাঁশকুড়া সর্বত্র দাপিয়ে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীকে একত্রিত করে সংগঠিত করে যে আন্দোলনটা গড়ে তুলেছিলেন আমাদের যুব সমাজের নয়নের মণি সম্মানীয় শ্রদ্ধাভাজন জনগণ নেতা সুপ্রকাশ গিরি মহাশয়কে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাব। আজকের কর্মসূচি একটা বর্ণাঢ্য শোভাযাত্রা যার সাক্ষী আপনারা নিজেরাও ছিলেন, আপনারা দেখলেন যে অতি স্বল্প সময় আর মাত্র একটি দিন তার আগে যে হাজার হাজার কর্মীদের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক রয়েছেন তাদের সমাগমে আজকে যে বর্ণাঢ্য শোভাযাত্রা সাক্ষী আমরা থাকলাম, এটা আরও একটা ঐতিহাসিক দিন হিসাবে আমার চিহ্নিত হলো। ভগবানপুর এবং চণ্ডীপুর ব্লক দুই উভয় ব্লককে মিলিয়ে আজকে যে শোভাযাত্রা এবং তারপর যে আমাদের সভা ছিল তাতে উপস্থিত ছিলেন, তার শুভারম্ভ ঘটিয়েছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী অখিল গিরি মহাশয়, ছিলেন রাজ্যের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ মহাশয়, উত্তম বারিক ছিলেন, সুপ্রকাশ গিরি ছিলেন এবং এই দুই ব্লকেরই শ্রদ্ধেয় নেতৃত্ববৃন্দরা ছিলেন। তো সুতরাং তাদের উপস্থিতি যে আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং যে সভা আমরা প্রত্যেকে সামনে রাখলাম এবং বা দেখলাম তাতে কিন্তু হাজারো হাজার কর্মীদের ভিড় এবং তাতে স্বতঃস্ফূর্তভাবে আরও একবার প্রকাশ হলো যে আগামী 21 জুলাই অর্থাৎ মেদিনীপুরের মাটি থেকে কিন্তু কম করে 5 থেকে 6 লক্ষ লোকের সমাগম ঘটবে এবং যা একটি নজিরবিহীন দিন হিসেবে স্বীকৃত হবে। এবং সেদিনকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে পথ চলার জন্য যা দিক নির্দেশিকা স্থির করে দেবেন আমরা সেইভাবে সেটা পাথেয় করে এগিয়ে চলব। যাওয়ার বার্তা দিয়ে সবাইকে মিডিয়ার মাধ্যমে একটা আহ্বান জানাই, প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে, কারণ 21 জুলাই মানেই আমাদের কাছে একটা আবেগ, আমাদের কাছে একটা অন্য দিন, আমাদের কাছে একটা প্রচণ্ড কাছের একটি দিন, মানে প্রচণ্ড মানে বেদনার একটা দিন, যন্ত্রণার একটা দিন, কারণ সেই 13 জন শহীদ যারা শুধুমাত্র গণতন্ত্রকে স্থাপন করার জন্য কলকাতার রাজপথে নিজের প্রাণ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে। মমতা বন্দ্যোপাধ্যায় সমানভাবে অত্যাচারিত হয়েছিলেন, নির্যাতিত হয়েছিলেন, কিন্তু তবুও তিনি থেমে থাকেননি। সুতরাং 21 জুলাই আমাদের কাছে যে কী গুরুত্বপূর্ণ একটা দিন তা আমরা প্রত্যেকেই জানি এবং এই 21 জুলাইয়ের জন্য আমরা প্রত্যেকে অপেক্ষায় থাকি, বিশেষ করে আমরা যারা তৃণমূল কংগ্রেসের পরিবার, যারা কর্মী এবং সৈনিক। তো সুতরাং আগামী 21 জুলাই আপনার প্রত্যেকে দলে দলে আসুন, প্রত্যেকে যোগ দিন ধর্মতলায়, ঠিক দুপুর 12টার মধ্যে আপনারা পৌঁছান এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা নির্দেশ দেবেন, তিনি যেভাবে দিক নির্দেশিকা ঠিক করে দেবেন সেই দিনটা থেকে আমরা নতুনভাবে শপথ গ্রহণ করব, যাতে আগামী দিন আমরা ঠিকভাবে তার নির্দেশ অনুযায়ী পথ চলতে পারি। আরেকটা ছোট প্রেস মিটটা তো ওইখানে করতে বলবো,
একুশে জুলাই নিয়ে আমরা প্রত্যেকে এখানে মত্ত হয়েছি এবং সুতরাং আমি কোন রকম বিতর্কিত প্রশ্নে যাব না, তবে নিশ্চয়ই সেটা দল দেখবেন এবং দল বিবেচনা করবেন আগামী দিনে, কারণ আমরা মনে করি যে আমরা দলের ঊর্ধ্বে কেউ নই। তো সুতরাং এটা দলের যেখানে রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব সকলেই উপবিষ্ট হয়ে রয়েছে, কে বা কেন তারা এখানে না এসে অন্য কোথাও গেলেন সেটা আমাদের কাছে একটা প্রশ্ন, তবে সেটা অবশ্যই দলের নজরে আনা হবে এবং দল সেটা তার বিবেচনা করবেন। আমরা মনে করেছি যে আমাদের সভা একটাই, আমাদের নেত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায়, তো সুতরাং তার ঊর্ধ্বে আমরা কেউ নই, দলের ঊর্ধ্বে কেউ হতে পারি না, নেত্রীর ঊর্ধ্বে কেউ হতে পারি না, এটাই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ।